1815 সালের 18 জুন এক ভয়াবহ যুদ্ধ হয়েছিল ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে, যেখানে ব্রিটেনের প্রধান সেনাপতি ছিলেন ওয়েলিংটন আর ফ্রান্সের প্রধান সেনাপতি ছিলেন নেপোলিয়ন। তো সেই যুদ্ধের গতি প্রকৃতি জানানোর জন্য ব্রিটেন একটা পদ্ধতি শুরু করেছিলেন। তাদের জায়গায় ব্রিটেনে একটা বড় একটা গির্জা আছে যাকে ক্যাথিড্রাল গির্জা বলা হয়, সেটা নাম হলো উইনচেস্টার ক্যাথিড্রাল গির্জা। সেই গির্জার চূড়ার উপরে তারা লিখে দিত যুদ্ধের অবস্থান সম্পর্কে, যে যুদ্ধ কতটুকু হয়েছে, কি পর্যায়ে আছে এগুলো। হঠাৎ করে একদিন তারা দেখতে পেলেন ওই চূড়াতে লেখা এসেছে দুটো শব্দ। সে দুটো শব্দ হলো ওয়েলিংটন পরাজিত। তার মানে তাদের প্রধান সেনাপতি পরাজিত হয়েছে, তারা এটাই মনে করল। সবার মধ্যে একটা দুঃখ হতাশা বিরাজ করল যে তারা ওই যুদ্ধে হেরে গেছে। তখন একটু পরে তাদের আরো দুটো শব্দ ওখানে বেরিয়ে এলো। তার আগে কি হয়েছিল, ওই দুটো শব্দের পাশে আরো দুটো শব্দ ছিল, কিন্তু ওটা কুয়াশা দিয়ে ঢাকা ছিল, কারণ ব্রিটেন দেশ হলো শীতের দেশ, ঠান্ডার দেশ, কুয়াশা চলে আসে। তাই কুয়াশার জন্য ওই দুটো শব্দ তখন তারা দেখতে পায়নি। সে দুটো শব্দ ছিল করেছে শত্রুদের। তার মানে এখন তারা পুরো চারটা শব্দ তারা দেখতে পেল, ওয়েলিংটন পরাজিত করেছে শত্রুদের। এতক্ষণে তারা বুঝতে পারলো যে তারা আসলে ওই যুদ্ধে জয়লাভ করেছে। তাই তখন তাদের মধ্যে খুশি বিরাজ করল। কিছুক্ষণ আগে যে হতাশা ছিল, দুঃখ ছিল, সেই হতাশা দুঃখটা আনন্দে পরিণত হয়ে গেল। ঠিক তেমনি যিশু যখন মারা গিয়েছিলেন, মারা যাওয়ার পরে সবার মধ্যে একটা হতাশা বিরাজ করেছিল, কিন্তু যখন তারা দেখলেন যে যিশু পুনরুত্থান করেছেন, তখন তাদের মধ্যে আনন্দ বিরাজ করেছিল। আজকে প্রত্যেকটা পাঠেই কিন্তু এই জিনিসটা আছে। যেমন যাত্রা পুস্তকে একটা পাঠ ছিল আজকে, যেখানে লেখা ছিল ইসরায়েলরা হতাশার মধ্যে ছিল, তারা বন্দী ছিল মিশর দেশে, কিন্তু ঈশ্বর যখন তাদেরকে ওখান থেকে উদ্ধার করে সে জায়গা দিয়ে জলরাশিকে ভাগ করে যখন তাদেরকে নিয়ে চলে গেল, এবং পরক্ষণে মিশরীয়রা ওখানে ডুবে মারা পড়ল, এবং ইসরায়েলরা দেখতে পেলেন কি করে ঈশ্বর তাদেরকে উদ্ধার করেছেন, তখন তাদের মধ্যে খুশি বিরাজ করল। আদি পুস্তকেও যে পাঠটা আমরা দেখেছি আজকে, সেই পাঠেও ছিল যে আব্রাহামকে যখন ঈশ্বর বললেন যে তোমার সন্তানকে আমার জন্য দিয়ে দাও, তাকে বলি দাও, তখন তার মধ্যে একটা হতাশা ছিল, কিন্তু পরক্ষণে আব্রাহাম যখন জানতে পারলেন যে ঈশ্বর শুধু তার পরীক্ষা নিয়েছিলেন এবং ঈশ্বর তার সন্তানের বলি চাননি, তখন তার মধ্যে খুশি বিরাজ করেছিল। এবং মঙ্গল সমাচারও দেখলাম, জাকবের মা মারিয়া, মাগদালার মারিয়া, সালোমে, তারা যখন ওই যিশুর কবরে যাচ্ছিলেন, তাদের মধ্যেও হতাশা ছিল, এবং ওই হতাশাটা আনন্দে পরিণত হয়েছে যখন তারা দেখতে পেলেন যিশু পুনরুত্থান করেছেন। এবং আজকেই সেই পুনরুত্থান আমরা পালন করছি, আমাদের মধ্যেও আজকে আনন্দ। এবং আজকের এই উপাসনার মূল দুটো সুর হলো আলো এবং জল। আলো হলো অন্ধকার দূরীভূত করে, এবং জল হলো সমস্ত বস্তু পরিশুদ্ধ করে। তাই আজকে যিশু আমাদের সবার অন্ধকার দূর করে দিয়েছেন, আমাদের জন্য তিনি স্বর্গের দ্বার খুলে দিয়েছেন, আমাদেরকে সকল পাপ থেকে মুক্তি দিয়েছেন। তাহলে আজকের এই উপাসনার মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে এটাও বলছেন, আমরাও যেন অন্যের জন্য এক আলো হয়ে উঠি। আজকে আমরা আমাদের সবার জন্য প্রার্থনা করি, আমরাও যেন অন্যের জন্য আলো হয়ে উঠি, অন্যের জন্য এক পথ প্রদর্শক হয়ে উঠি, অন্যকে ভালো পথে পরিচালিত করি। আমরা এই আশীর্বাদ ঈশ্বরের কাছে যাচনা করি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন।